আমরা মিজানুর রহমান আজহারি ভাইয়ের কাছাকাছি যেতে পারি না। সম্প্রতি তিনি দেশে এসেছেন, আপনাকে ছবিতে দেখেছি, পরিবর্তিত এ দেশে তার চিন্তা কি, আপনারাই বা তাকে কী পরামর্শ দিয়েছেন মেহরবানি করে জানাবেন। আমাদের ভাইজান কি তাফসির মাহফিলে আর ওয়াজ করবেন না? প্রিয় ভাইয়েরা, আপনারা জেনে ফেলেছেন ইতিমধ্যেই যে মিজানুর রহমান আজহারি ভাই আলহামদুলিল্লাহ দেশে এসেছেন এবং আসার পরে বিভিন্ন মানুষ তার সাথে সাক্ষাৎ করতে চান। তো সাম্প্রতিক তিনি একটি ছোট্ট গ্যাদারিংয়ের আয়োজন করেছিলেন, যেখানে কিছু ইসলামিক স্কলার, নানান ধরনের মানুষজনকে তিনি সৌজন্য বিনিময়, মত বিনিময় এবং একসাথে একটু আলেম ওলামে একসাথে বসবেন এরকম একটা প্রোগ্রামের আয়োজন করেছিলেন। তো আলহামদুলিল্লাহ ভাইয়ের সাথে বন্ধুত্ব, ভালোবাসা তিনি আপন ভাবেন, এই হিসাবে আমরাও সেইগুলো প্রোগ্রামে গিয়েছিলাম। প্রিয় ভাইরা, তো পরিবর্তিত বাংলাদেশে তার চিন্তা কী, চিন্তার কথাগুলি তিনি আমাদের কাছে শেয়ার করেছেন। আমিও ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে কিছু কথাবার্তা বলেছি, এর মধ্যে একটি কথা বলেছি আমি যে বাংলাদেশে এই মুহূর্তে আমরা এমন কোনো ইসলামিক স্কলারকে দেখতে পাই না যিনি ইন্টারন্যাশনালি দেশকে ব্র্যান্ডিং করেন। পাকিস্তান থেকে আল্লামা তকি উসমানি আছেন, আমেরিকাতে ইয়াসির কাদি আছেন, মুফতি মেন্ট আছেন, মুফতি মাসুদ আছেন, নোমান আলী খান আছেন, ডক্টর জাকির নায়েক আছেন, তারা কিন্তু ইন্টারন্যাশনাল ব্র্যান্ড। আমরাও পৃথিবীর অনেক দেশে গিয়েছি, কিন্তু যাওয়ার পরেও কিন্তু আমরা আমাদের বাঙালিদের কাছে কথা বলি, আমাদের বাঙালি কমিউনিটির কাছে কথা বলি। তা আমি বলছি, আমাদের যদি একজন ইন্টারন্যাশনাল ব্র্যান্ড হয় যার আরবিতে ব্যুৎপত্তি সুন্দর, ইংরেজি বলা সুন্দর, তাহলে এইটা তো আমার দেশের জন্য একটা সম্মান। সুতরাং মিজান ভাই, তিনি যেরকম জাতীয় সম্পদ আমাদের, উনি যেন ইন্টারন্যাশনাল ব্র্যান্ডিং করেন। পৃথিবীর মানুষ, আফ্রিকা, ইউরোপ, হ্যাঁ, আমেরিকা, ইংল্যান্ড, তারা যেন অপেক্ষা করে যে মিস্টার মিজান উইল কাম, আমরা তার কথা শুনব। সে কোন দেশের? সে বাংলাদেশের একজন মানুষ। আমি বলছি, আপনি ইন্টারন্যাশনাল দায়ী হিসাবে এই দেশটাকে রিপ্রেজেন্ট করার জন্য চেষ্টা করে, এটা এক নম্বর দাবি। দুই নম্বর হচ্ছে যে এমন শিক্ষা প্রতিষ্ঠান কিছু করা দরকার, জেনজি জেনারেশান, এর পরের জেনারেশান তো আরও আপডেটেড। সুতরাং ওই জেনারেশান 15 বছরের আমাদের এখনকার পরিকল্পনায় বাংলাদেশটা কেমন হবে আমরা দেখতে পাবো। এরা যদি লাইন মতো থাকে, বাংলাদেশ লাইনে থাকবে, আর এরা লাইন থেকে বিচ্যুত হলে এই দেশ বিচ্যুত হয়ে যাবে। সুতরাং এরকম ইন্টেলেকচুয়াল লেভেলের কিছু প্রতিষ্ঠান বানানো দরকার, এটা হচ্ছে তিন নম্বর। যেটা বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার প্রতি এত মানুষের ভালোবাসা দিয়েছেন, জেনারেল মানুষ তো ভালোবাসেই, কিন্তু ওলামায়ে কেরাম তাকে ভালোবাসেন, বিভিন্ন ঘরনার মানুষ তাকে ভালোবাসেন, নিজ চোখে দেখা এটা। তো এইটাকে উম্মার একত্রতায়, উম্মার কল্যাণে ব্যবহার করা, উম্মা যেন এটার দ্বারা প্রফিটেবল হয়, এইরকম বিষয়ে উদ্যোগ নেওয়া। তো আলহামদুলিল্লাহ আমাদের বলার আগেই ভাই এই বিষয়গুলি বলেছেন যে ইনশাআল্লাহ আমি এরকম এরকম বিষয়গুলি ভাবছি। সাথে সাথে তিনি বলেছেন যে একবারে যে মাহফিল বাদ দেব এটা হতে পারে না, কেননা এই দেশে উনি এবং আমরা মাহফিল থেকেই পরিচিত। তাহলে এই উন্মুক্ত দাওয়া, যেটা ইসলামের সংস্কৃতি, এটা বাদ দিলে কেমনে হবে? অতএব ইনশাল্লাহ ভাই মাহফিলে আসবেন, তবে একদম পাড়া মহল্লা গ্রাম গঞ্জ যার মন চালো এইরকম না, একটা ছকের মধ্যে এসে উপজেলা লেভেলে, জেলা লেভেলে, বিভাগীয় লেভেলে, এরকম জায়গায় তিনি ইনশাল্লাহ ইসলামিক দাওয়ার এই কার্যক্রম করবেন। অচিরেই ইনশাল্লাহ হয়তো ভাই সেটা ঘোষণা দেবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষটাকে উম্মার কল্যাণে কাজে লাগান, এই মানুষটাকে নিরাপদে রাখুন। এত বড় মনের একজন মানুষ, অথচ বয়সে কিন্তু আমাদের কাছাকাছি 2-1 বছরের ছোট বড়, কিন্তু এত বড় চেতনা লালন করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন হাসেদের হিংসা থেকে তাকে হেফাজত করেন, আল্লাহ নিরাপদের চাদরে যেন তাকে আবৃত রাখেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এক এবং নেক হয়ে কাজ করার তৌফিক দান করেন। পূজার বেদিতে বা মঞ্চে সম্প্রতি গান গাওয়া হয়েছে, হিন্দুদের পূজায় ইসলামী সঙ্গীত গাওয়া, এটাকে আপনি কীভাবে দেখেন? প্রথম কথা হচ্ছে প্রিয় ভাইয়েরা, হিন্দুরা তাদের ধর্মীয় স্বাধীনতা আছে, তারা তাদের স্বাধীন ধর্ম পালন করবে এবং মুসলিম রাষ্ট্রের মধ্যে তারা তাদের ধর্ম পালনের ক্ষেত্রে কোনো বাধার শিকার হবে না, নিয়মতান্ত্রিকভাবে তারা সেই সকল কাজ করবে, রাষ্ট্র তাদেরকে নিরাপত্তা দিবে, তাদের আচার আচরণ তারা সব কিছু করবে। কিন্তু কোনো মুসলমান, কোনো অন্য ধর্মাবলম্বীদের ধর্মীয় আচার, ধর্মীয় পূজা, ধর্মীয় অনুষঙ্গের মধ্যে নিজেকে সম্পৃক্ত করবে না, এটা ইসলামী শরীয়ত তাকে অ্যালাউ করে না, তাকে পারমিশন দেয় না। এখন আপনি ওই রকম প্রোগ্রামের মধ্যে যে বুঝাচ্ছেন আপনি ইসলামী সঙ্গীত গাচ্ছেন, তা এই ইসলামী সঙ্গীত গাওয়ার তো আপনাকে বিধান দেওয়া হয় নাই, মানে খুব কটু করে কথা, কিন্তু সুন্দর করে যদি বলা হয়, বিবাহ বহির্ভূত কোনো নারীর সাথে আপনি সম্পর্ক করতেছেন যেটা জেনা, কিন্তু আপনি ওই সম্পর্কিত হওয়ার সময়ে, সম্পর্কিত হওয়ার দোয়া পরে আপনি কাজ করতেছেন,
চুরি করে আনছেন মুরগি, আপনি একটা মুরগি চোরা, আপনি আবার বলতেছেন আমি কিন্তু বিসমিল্লা ছাড়া জবাই করি না। এখন চুরি করা মুরগি বিসমিল্লা করে জবাই করা যা, ওই রকম প্রোগ্রামে যে ইসলামী সঙ্গীত গাওয়া তার থেকে বেশি খারাপ, কেননা আপনি ইসলামকে ওই জায়গায় ছোট করতেছেন। এই অধিকার আপনাকে কেউ দেয় নাই। এই সকল পাগলামি ছাগলামির দ্বারা আপনারা কি বুঝাতে চান? তবে এর মধ্যে আরেকটা মজার কথা আছে, এই প্রথম এই কাজকে সমর্থন করি না আমরা, কিন্তু একটা কথা প্রমাণিত হয়ে গেছে, বারবার আমরা বলেছি লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, মানে এইটা নয় যে ধর্ম দার যার উৎসব সবার, তোমার ধর্ম তোমার উৎসব, আমার ধর্ম আমার উৎসব, এটা স্বকীয়তা, এটা বৈশিষ্ট্য মণ্ডিত, কিন্তু আপনারা বলতেছেন এটা সার্বজনীন। তো যারা এটা করছে তাদেরকে গ্রেপ্তার করছে, কি ব্যাপার? আপনাদের ওই জায়গায় যে ইসলামী সঙ্গীত গায়ে গ্রেপ্তার হতে হবে কেন? আপনি তো বলবেন আরো গা বেটা এটা সার্বজনীন, তার মানে আপনারাও প্রকারান্তরে প্রমাণ করেছেন এটা সার্বজনীন নয়। অতএব এটা সার্বজনীন নয়, আপনারা প্রমাণ করেছেন, যে বা যারা যে উদ্দেশ্য করেছে না বুঝে করলে আল্লাহ তাদেরকে হেদায়েত দিক, আর খবরদার বুঝে সুঝে এরকম কাজ করা যাবে না, আপনি ইমানের গণ্ডি থেকে বেরিয়ে যেতে পারেন। তাহলে ইসলামে কোনো পাগলামি ছাগলামির কোনো জায়গা নাই। কোনো মন্দির আক্রান্ত হোক, কোনো মূর্তি ভেঙে ফেলুন, হিন্দুরা তাদের ধর্মীয় যে আচার আচরণ সেখানে বাধাগ্রস্ত হোক, ইসলাম এটা বলে নাই। উপর্যুপুরি আমরা বলেছি রাষ্ট্র এটার দায়িত্ব নেবে, নিরাপত্তা দিবে। রাষ্ট্র যদি নিরাপত্তাতে ব্যর্থ হয় তাহলে জনগণের সম্পৃক্ততা কামনা করে যদি স্বেচ্ছাশ্রম দিয়ে এইটা কেউ জানে, দুষ্কৃতিকারীরা হাজার বছরের সম্প্রীতিকে নষ্ট করা, বিভিন্ন ধান্দাবাজি করা, বিভিন্ন ধরনের তাদের স্বার্থ সিদ্ধির মাধ্যমে এখানে দাঙ্গা ঘটায়া বাহিরে দেখানো, আগেই তো ভালো ছিলাম, এই সকল ধান্দাবাজির যারা করতেছে এইটার বিপক্ষে অবস্থান নিয়ে যদি আমাদেরকেও সেখানে সম্পৃক্ত হতে হয়, সেই জায়গায় যদি তাদের এই নিরাপত্তা নিশ্চিত করা তারা না পারেন, আমাদেরকে দায়িত্ব নিতে হয়, আমরা নিতে রাজি। কিন্তু দায়িত্ব নেওয়া মানে ওর মধ্যে ঢুকে যাওয়া না, দায়িত্ব নেওয়া মানে মূর্তির পাহারাদার নয়, মূর্তির পূজারী নয়, বরং সম্প্রীতি রক্ষার জন্য এটা দায়িত্ব আমাদের। আমরা এর মানে এই নয় যে আমরা মূর্তির পূজারী। অতএব বলবো যে এই সকল গান এই সকল জিনিস এইগুলো করে আপনারা যেভাবে ইসলামের সংস্কৃতি ইসলামের বিষয়গুলোকে মানুষের কাছে হাস্যকর হিসেবে উপস্থাপন করছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনাদেরকে জবাব দিতে হবে। অতএব এই বিষয়গুলি থেকে আমাদেরকে সতর্ক হতে হবে। অতি আবেগ কখনো ভালো কিছু নিয়ে আসে না। ইসলাম আবেগই হতে বলে, কিন্তু ইসলামের হুদুদের মধ্যে সেটা নিয়ন্ত্রণ করতে হবে, কেননা ইসলাম তার হুদুদ আল হালাল আল হারাম এইগুলোর মধ্যে ইসলাম আল্লাহর পক্ষ থেকে সীমারেখা দিয়ে দিয়েছে। এখানে আপনি অতি লিবারেল হয়ে সেটাতে আপনি পার হতে পারবেন না। এখনকার একদল বুদ্ধিজীবী আছে যারা কিছুদিন ইসলামের পক্ষে পক্ষে নানান কথাবার্তা বলে আমাদের মনে হচ্ছিল মন জয় করে ফেলছেন, উনারা বলতেছেন LGBTQ এটা নতুন ক্রাইটেরিয়ায় আসছে, আগে ছিল না, অথবা এইগুলো যদি কেউ মেনে নেয় এগুলো আলাদা বিষয়, আইন আইনের জায়গায় চলবে, কিন্তু এটা ব্যক্তি স্বাধীনতার বিষয়, ভালো করে জেনে রাখবেন এটা নতুন কোনো বিষয় নয়। আপনার জানার গণ্ডির অভাব আছে, দুনিয়ার বিষয়ে আপনি পণ্ডিত হয়ে গেছেন, কিন্তু লুত আলাহ ইসলামের কম আজকে কালকের নয়, আল্লাহ ওই কমকে ওই অপরাধের জন্য উল্টা পাল্টা করে মেসমার করে দিয়েছিলেন। অথচ ব্যক্তির দোষ আপনার ব্যক্তির পর্যায়ে থাকতে পারে, কিন্তু ইসলামের বিধানকে আপনি লিবারেল বানায় করলে কি সমস্যা? এখন এটা মেনে নেওয়া যেতেও পারে, আগের দুনিয়া আছে কি না? ইসলাম 1450 বছর আগে যেই বিধান আনছে কেয়ামত পর্যন্ত ইসলামের দুনিয়া লেভেল প্লেয়িং একই রকম, এখানে হাত দেওয়ার মতো যোগ্যতা দুনিয়ার কারণে। অতএব এই বিধান নিয়ে কথা বলে ইসলাম থেকে বের হয়ে যাবেন না, খবরদার, এটা হচ্ছে অপসংস্কৃতি এবং মানবীয় চরিত্রের বিপক্ষের একটা বিষয় আমাদের উপর চাপিয়ে দেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে। আল্লাহ রাব্বুল আমিন যেন আমাদের উম্মাকে হেফাজত করেন। আমাদের ডেকোরেটরের দোকান লাইটিং হাঁড়ি পাতিল এবং চেয়ার ভাড়া দিয়ে অনেক সময় পূজার অনুষ্ঠানে ব্যবহৃত হয়, শরীয়তের ক্ষেত্রে মাসালা বলবেন। নিরেট চেয়ার টেবিল কি শুধু ভাড়া দেওয়া যাবে? প্রিয় ভাইয়েরা, প্রথম কথা হচ্ছে ইসলামের একটা মৌলিক নীতিমালা আছে, অনেকের কাছে আপনাদের পছন্দ হবে না, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আপনার বিজনেস আপনার ব্যবসা আপনার সব কিছুর মূল টার্গেট হবে তাকওয়ার দিকে যাওয়া। অতএব যেই শিরিক আল্লাহ পছন্দ করেন না, যেখানে শিরিক হয় আল্লাহর পক্ষ থেকে লানত হয়, আল্লাহ রাব্বুল আমিনের প্রকাশ্য বিরোধিত হয়, আমার কলিজা ফেটে যাবে, ব্যবসার আমার অনেক জায়গা আছে, অন্যদেরও অনেক ডেকোরেটর আছে, সুতরাং আপনি যদি চান যে আমি এটা আমার এই কাজের জন্য দিব না, আপনাকে কেউ বাধ্য করবে না,
আপনাকে কেউ বাধ্য করবে না। অতএব আপনি যদি মনে করেন এটা পূজার জন্যই ব্যবহার হবে, এটা পূজার ব্যতীতে উৎসর্গিত হবে, এরকম কোনো আইটেম হয়, আপনি এটা না দিতে পারেন। এটা আপনার জন্য আকরাবুল তাকওয়া, আপনার মনের বিষয়, আমি এটা দিব না। এখানে কোনো বাধা বিপত্তির কিচ্ছু নেই এই জায়গাতে, বা আলাদা করে মানুষের জন্য এখানে ফতোয়া নেওয়ার কোনো মামলা নাই। বরং আপনার ইমান, আমার ইমানের দাবিতে আমি যদি এটা না করি এটা আমার জন্য ভালো। দ্বিতীয়ত, সরাসরি সম্পৃক্ত এরকম বিষয়, যেমন বেদিতে বলি দেওয়া হয়, বলি দেওয়া আল্লাহ ছাড়া অন্য কারোর নামে জবেহ করা, সেই ক্ষেত্রে মুসলমানকে পূর্ণ নির্দেশনা, সে যদি জানে তার এই পশুকে বলি দেওয়া হবে সেই কাজ করবে না। অন্য জায়গা থেকে যে পারুক, সেখান থেকে গণ জায়গার থেকে, আমি এক জায়গায় গণভাবে দিয়ে দিছি, এরপরে সে কোনভাবে ব্যবহার করছে বাবার ওয়ান টু ওয়ান যদি বিষয় হয় আমি এই কাজে এই জিনিস ব্যবহার করতে দিব না। এটা ইসলামের স্বকীয়তা, স্বাধীনতা, এটা কোনো সাম্প্রদায়িকতা নয়, এটা আমার ইসলামের সৌন্দর্য। তাদের বিধানেরও যেরকম সৌন্দর্য আছে, তাদের বিধানের যেরকম তাদের কাছে ব্যাখ্যা আছে, আমার বিধানেরও ব্যাখ্যা আছে। আফসোস লাগে বাংলাদেশে অন্য ধর্মাবলম্বীদের প্রোগ্রামগুলি সবগুলি সার্বজনীন বলে, কিন্তু ইসলামের প্রোগ্রাম সার্বজনীন হয় না। আমরা 95% মানুষ যে কাজ করি সেটা সার্বজনীন হয় না, আর 5% মানুষের জন্য সার্বজনীন হয়। আমরা আমাদেরটাও বলতেছি না সার্বজনীন, আপনাদেরটাও সার্বজনীন বলার দরকার নাই। আপনারা আপনাদের কাজ করেন, এখানে আমাদের কোনো বাধা বিপত্তি পাবেন না। ইসলাম সবচেয়ে বড় পরমত, পর ধর্ম সহিষ্ণু। পৃথিবীতে যদি ইসলাম পরমত, পর ধর্ম সহিষ্ণু না হতো, ভারতে 700 বছর মুসলমানরা শাসন করছে, শুধু হুকুম দিয়ে দিলে একটা অন্য ধর্মাবলম্বী এখানে টিকে থাকতো না, স্পেনে একটা অন্য ধর্মাবলম্বী টিকে থাকতো না, অর্ধ জাহান শাসন করেছে, পুরা দুনিয়াকে মুসলমান বানায় ফেলতে পারতো। কিন্তু মুসলমান কখনো জোর করে কাউকে ধর্ম চাপায় নাই, এটার উজ্জ্বল প্রমাণ ভারতে মুসলমান 30 কোটি আর 100 কোটি হিন্দু, আর ভারত শাসন করছে প্রায় 1000 বছরের কাছাকাছি মুসলমান। আপনি আর কোথায় প্রমাণ খুঁজতে যাবেন? এর থেকে বড় পরমত সহিষ্ণুতার কোথায় পাবেন আপনি? অতএব ইসলাম কারো কাছ থেকে কারো মতাদর্শ হাওলাত করে নেয় নাই। ইসলামের স্বকীয়তা আপনাকে স্পষ্ট করে বলতে হবে, অতি ভালো শাস্তে, অতি লিবারেল শাস্তে, যে নিজে যেন ইমান হারা হয়ে না যায়।